সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো পশ্চিমবঙ্গের পাঁচ পাঁচটি জেলায় একই সাথে নিয়োগের বিজ্ঞপ্তি আপনারা সকলে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো বাসিন্দারা আবেদনের যোগ্য হবেন কি করে কোন কোন জেলায় আবেদন প্রযোজ্য হয়েছে কোন কোন যোগ্যতায় ডিটেলস জানার জন্য আমাদের ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন যারা নতুন আমাদের চ্যানেলে মাস্টলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা বেল অপশান টিপে অল অপশানে ক্লিক করেননি তারা নোটিফিকেশান এখনও পাচ্ছেন না তারা বেল অপশানটি ক্লিক করে প্লিজ অল অপশানটি ক্লিক করে রাখুন তাহলে লেটেস্ট নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো ওয়েস্ট ওয়েস্টবেংলায় যে কোনো জবাব আপডেট সবার আগে আমাদের চ্যানেলে প্রকাশিত হয় আপনাদের আজকের সম্পূর্ণ ডিটেলস নিউজটি জানিয়ে দেবো তো নিয়ে এলাম আপনাদের সামনে প্রথম নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন নর্থ চব্বিশ পরগনা থেকে প্রকাশিত হয়ে গেছে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি অনেকগুলো শূন্য রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এক একটি শূন্যপদ দেখিয়ে দেবো সম্পূর্ণভাবে প্রথম দেখতে পাচ্ছেন এক দুই তিন করে টোটাল দুশোটি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে প্রায় দুশোটির কাছাকাছি তো দেখতে পাচ্ছেন নার্স পদ এখানে একশো একাশিটি এগারো এক এদিকে এক চার টোটাল দুশোটির কাছাকাছি শূন্যপদ এবং এখানে বেতন খুব ভালো দেখতে পাচ্ছেন যে মান্থলি আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ হাজার পার মান্থ এভাবে যে বেতনটা রয়েছে তো এলিজিবল ক্রাইটেরিয়া এদিকে রয়েছে চল্লিশ হাজার পার মান্থ টোটাল কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ বলে দেবো কিন্তু আমরা একই সাথে যেহেতু চার চারটি জেলার আপডেট নিয়ে এসেছি তাই আপনাদের কষ্ট করে একটু ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন সরাসরি লিঙ্কে ক্লিক করবেন আপনার জেলার যারা এখানে আবেদন করতে চান এখানে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলার যে কোনো জেলার আবেদন করতে পারবেন একশো টাকার ফর্ম ফিল আপ ও পঞ্চাশ টাকা দিয়ে তো কাইন্ডলি একটু ডেসক্রিপশান লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ ফর্মটি দেখে নিন এবং কারা কারা কীভাবে আবেদন করবেন ডিটেলস এই ফর্মের মধ্যে সুন্দরভাবে লেখা আছে যে যেহেতু দুশোটি শূন্যপথ তাই অনেকে আবেদন করতে পারবেন ডেসক্রিপশান লিঙ্ক ফলো করে ভিজিট করে নিন সম্পূর্ণ নোটিফিকেশানটা আমরা চলে যাব নেক্সট আপডেটে তো দ্বিতীয় বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কোথা থেকে আপনাদের সামনে নিয়ে এলাম দেখতে পাচ্ছেন কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে সম্পূর্ণ দ্বিতীয় বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে যারা এখানে আবেদন করতে ইচ্ছুক বেঙ্গলের যে কোনো বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন তবে দেখতে পাচ্ছেন খুব ভালো মেডিকেল পদে টোটাল যে সুন্দুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এজ দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ বছরের নিচে হতে হবে একত্রিশ বছরের একত্রিশ মার্চের মধ্যে পঁয়ত্রিশ বছরের নিচে এবং পঁচিশ তিন দু হাজার কুড়ির আগে দিন আপনাদের ইন্টারভিউ হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনারা এখানে সরাসরি আবেদন করার পরে ইন্টারভিউ দিয়েই চাকরিটা পেয়ে যেতে পারেন তো সম্পূর্ণ ডিটেলস অফিশিয়াল নোটিফিকেশানে আপনারা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বলে দেওয়া আছে কীভাবে আবেদন করবেন অ্যাপ্লিকেশন স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে বলা আছে তো আপনারা একটু কাইন্ডলি লিঙ্কে ক্লিক করুন ডিসক্রিপশানে দিয়ে নিজেরা একটু চোখ বুলিয়ে নিন তাহলে আপনার ডিটেলস কোয়ালিফিকেশান সম্বন্ধে সম্পূর্ণ ধারণা চলে আসবে চলে যাব আপনারা পরবর্তী নেক্সট আপডেট অর্থাৎ নেক্সট জেলার বিজ্ঞপ্তিতে তো নেক্সট যে জেলার বিজ্ঞপ্তিটা আপনার সামনে নিয়ে এলাম দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট বেঙ্গল থেকে প্রকাশিত হয়েছে সারা রাজ্য জুড়ে নিয়োগ এটা প্রকাশিত হয়েছে কোথা থেকে সেটাও আপনাদের বলে দেব দেখতে পাচ্ছেন দার্জিলিং থেকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে এখানে সকলে আবেদন করতে পারবেন টোটাল অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করতে পারবেন আপনাদের আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হতে হবে এবং তাহলে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কি সম্পূর্ণ কোয়ালিফিকেশান এসেন্সিয়াল সব কিছু দেওয়া আছে তো এখানে টোটাল যে বলা আছে বেতনটা পনেরো হাজার এবং এগারো হাজার টাকা দেখতে পারবেন আপনার নিজেরা সেম টু সেম এই ফর্মটি আপনাকে হুবাহু যেরকম দেওয়া আছে নেম ডেট অফ বার্থ স্টেপ বাই স্টেপ ফিল করে চিটি আপনাকে পাঠিয়ে দিতে হবে এখানে ঠিকানাও দেওয়া আছে সেই ঠিকানা আপনাকে পাঠিয়ে দিতে হবে এই হাউ টু অ্যাপ্লাই সুন্দরভাবে এখানে বলা আছে আপনার একটু ডেসক্রিপশানের লিঙ্কটি কাইন্ডলি ক্লিক করুন এবং টোটাল যে শূন্যপদ দেখতে পাচ্ছেন এই শূন্যপদে আপনার আবেদন করতে পারবেন তাই লিঙ্কে ক্লিক করে দার্জিলিং জেলার অফিসিয়াল ওয়েবসাইটের ডেসক্রিপশানের লিঙ্ক থেকে সম্পূর্ণভাবে ডাউনলোড করে নিন আমরা ভিডিওটি প্রোভাইড করলাম চলে যাব পরবর্তী জেলার আপডেটে তো নেক্সট আপডেটটা আপনাদের নিয়ে এলাম কোন জেলা থেকে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম জেলা থেকে সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে তো ডিটেলস আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কোন কোন পদে এটা একটা পদ টোটাল তিনটে শূন্য পদ এভাবে টোটাল রয়েছে দেখতে পাচ্ছেন গ্রুপ ডি পদ রয়েছে এখানে গ্রুপ ডি এবং অ্যাকাউন্টেন্ট পদে সরাসরি বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে আপনাদের আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমের সবচেয়ে ভালো কথা যে আপনারা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া ডাব্লু 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 ডট ডাব্লু হেলথ ডট গভ ডট ইন এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন তবে আপনাদের বিশেষ সুবিধা আমরা ডেসক্রিপশানেই লিঙ্কটা আপনাকে দিয়ে দিচ্ছি সরাসরি আপনারা এই ফর্মে চলে আসবেন ডিটেলস কোয়ালিফিকেশান নিজেরা দেখতে পারবেন যারা যারা আবেদনের যোগ্য হবেন মাসলি আবেদন করবেন এবং যেহেতু সবার আগে আপডেটগুলো দিয়ে দিচ্ছি আপনাদের পাঁচ পাঁচটা বিজ্ঞপ্তি আরও একটা রয়েছে তাই একটু ভিডিওটি লাইক করুন এবং আপনি কোন জেলার বাসিন্দা এখনও যদি এখানে না থেকে থাকে মাসলি কমেন্টটা জানান চলে যাব লাস্ট জেলার আপডেটেই তো চলে এলাম শেষ জেলার আপডেটটা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে প্রকাশিত হয়েছে এটা নিয়ে আমরা আগেও ভিডিও বানিয়েছি তবে এটা কোনো নির্দিষ্ট জেলার নয় সারা রাজ্য জুড়ে আবেদন করতে পারবেন এখানে টোটাল দেখতে পাচ্ছেন ষোলোটি আলাদা আলাদা জেলার এবং রাজ্যর সব কিছু নাম দেওয়া আছে হলদিয়া কন্টাই থেকে শুরু করে কলকাতা জলপাইগুড়ি পুরুলিয়া জাহালদা আসানসোল টোটাল অনেকগুলো প্রায় ষোলোটা জায়গায় আপনারা আবেদন করতে পারবেন ডিটেলস কীভাবে আবেদন করবেন সেটা যদি জানতে চান তাহলে আমাদের নতুন চ্যানেল বেঙ্গল জব স্টাডি জিরো পয়েন্ট টুতে তে একটু কমেন্ট করে দেবেন ওই চ্যানেলটা ভিজিট করুন ডেসক্রিপশন লিঙ্ক থেকে তাহলে সেখানে আমরা কীভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ এবং স্টাডি মেটেরিয়াল সর্বদাই প্রোভাইড করে থাকি তো এই নোটিফিকেশনের লিঙ্কটাও আমরা ডেসক্রিপশানে দিচ্ছি আপনারা নিজেরা একটু সুন্দরভাবে ফর্মটি ফিল আপ করবেন বা পড়ে নেবেন তারপরে ফিল আপ করবেন এই ফর্মটা ফিল আপ করে পোস্ট অফিসে বা অন্য কোনো মাধ্যমে আপনাকে পাঠাতে হবে ডেসক্রিপশানের সম্পূর্ণ লিঙ্ক থাকছে কোনো প্রশ্ন থাকলে মাসলি কমেন্টে জানাবেন ডিটেলস যেহেতু সবার আগে জানিয়ে দিলাম তাই মাসলি বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করুন এটা প্রচুর উপকারে লাগবেই